মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় প্রেস ক্লাবের সংবাদকর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি এদিন সংবাদকর্মীদের পরিবারের লোকজনেদেরও এদিন ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়। ভ্যাকসিন প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, সভাপতি সুবল কুমার দে, সাংবাদিক অরুণ নাথ সহ অন্যান্যরা। কোভিডের যাবতীয় নিয়ম মেনে এদিন ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক জানান, আগরতলা কর্মরত সমস্ত সাংবাদিক এবং তাদের পরিবারের সকলকে ধীরে ধীরে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী দিনে এই ধরনের শিবির করে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। পক্ষ থেকে প্রেস ক্লাব আমি ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা সুযোগ দিয়েছেন। আমরা চাই যত তাড়াতাড়ি যতটুক যে ভ্যাকসিনেশন কাজ আছে ওটা দ্রুতগতিতে হয়। এটা আমি বলতে চাইব কি আমাদের রাজ্যের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে খুবই সুনাম আছে। আর আমরা এই মুহূর্তে আমাদের যে হেলথ কেয়ার ওয়ার্কার্স আছেন ওনাকে ধন্যবাদ জানাই, খুব পেশেন্স রাখে। উনি গ্রামে গ্রামে গিয়ে টাউন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে মার্কেট মধ্যে ভ্যাকসিনেশন করতে আছেন। আমি জাস্ট একটা কথা বলতে চাইব কি আপনারা জানেন কি যে কোভিড-19 আছে, যে 45 বছর উপরে যে লোক আছে ওনারা হি বেশি ভালনারেবল।